নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মোটামুটি কি বলবো, এত পরিমাণে রোদ গরম আজকে বলে না, এই গত কয়েকদিন ধরে এই যে বৃষ্টি হয়ে গেল, ঝড় বৃষ্টি তারপর থেকে শুরু হয়েছে। তো এর মধ্যে আমাদের বাড়ির যে সমস্ত কাজকর্ম প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সেগুলো আস্তে আস্তে তো শুরু হয়েছে, আপনারা গত পর্বে দেখেছেন। তো আজকে কিন্তু আবার নতুন একটি কাজ হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই গরমের মধ্যে যেন একেবারে জীবন যায় যায় অবস্থা, এমন একটা পরিস্থিতি, হাঁসফাঁস করা অবস্থা, তার মধ্যেও কাজ চলছে আর চলবে। গত বছরও ঠিক এরকমই পরিস্থিতির মধ্য দিয়ে আপ্যায়ন গড়ে উঠেছে, তো এবছরও ঠিক একই অবস্থা। কিছু কিছু কাজ বাকি ছিল, সেগুলো আস্তে আস্তে হচ্ছে। তো আপনারা সাথে থাকুন। আর আমাদের আপ্যায়নে এখন এই জলঘরের উপর বসে আছি, এর নিচে যে পুকুরটা, এই পুকুরটা তো জল ভরে গেছে, এখানে আর মাছ ধরা যাচ্ছে না। তো সামনে ওখানটায় যে পুকুর আছে, ওই পুকুর থেকে আজকে মাছ ধরা হবে দুপুরবেলা রান্না খাওয়ার জন্য। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর গতকাল আপনারা দেখেছিলেন যে যে কাজগুলো শুরু হয়েছে সেগুলো চলছিল, কতটা কী তার হলো সেটাও দেখাবো। এখন এই সমস্ত কাজকর্ম নিয়েই ব্যস্ত আছি। যখন বাড়িতে লেবার মিস্ত্রি থেকে শুরু করে অনেকজন কাজকর্ম করে, তারও কিন্তু একটা প্রেশার থাকে, সকাল থেকে তাদের এটা চাই, ওটা চাই, এটা আনতে হবে, এটা দিতে হবে, এই জল লাগবে, এই সকালে যা, মানে অনেক কিছু সামাল দেওয়ার ব্যাপার আছে, সেগুলো তো করছে। আর তার ফাঁকে ফাঁকে এটা নেই ওটা নেই বলছে, সেটার জন্য ও ছুটছে বাজারে, এই মতো পরিস্থিতিতে চলছে। আর ক্যামেরায় ও আছে, আর আমরা এই কজন চারজন বাড়িতে আছি ঠাম্মাকে নিয়ে। তো এই চারজনের মধ্যে এইভাবে করে আর কি দিনগুলো কাটছে। এখন যাবো ও মাথার দিকে, এসেছিলাম এই রান্নাঘরে, একটু দরকার ছিল। তো জলঘরে একটু বসলাম, তো এখানে দেখলাম একটু ফিরফিরে হাওয়া ছেড়েছে, তো এটা বেশ মন্দ লাগছিল না, ওই জন্য বসেছিলাম। এবার উঠবো, উঠে ওই দিকটায় যাবো, আপনারা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো দেখতে থাকুন। জলে তো আমি নামবো, পিলিয়ার দিয়ে না ঘুরে আমরা কাঠ দিয়েই করি, কারণ পিলার গুলো নষ্ট করে লাভ নেই, ওই পিলার কাটতে হবে, কেটে টুকরো করে বসানো, জলের মধ্যেই জল কমাতে হবে, করে সেখানে বসাতে হবে, নাহলে ফালতু হয়ে যাবে। তাহলে কাঠ দেখো কি কাঠ এখানে আছে, কাঠ বলতে সেই এখানে যে এখানে দুটো কাঠ ছিল, ছোট মানে মোটা কিন্তু লম্বা কম। এই যে কাঠগুলো রয়েছে গত বছর থেকে পুকুরে রাখা, এটা সেই পাইলিং এর টান বাঁধার জন্য নেওয়া হয়েছিল না, সে তো আর হলো না, পাইলিং ভেঙে গেল ফাটিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো এটা দেখো এইটা লম্বা আছে, ভালো অনেকটা লম্বা। আমাদের ওইখানে রান্নাঘরটা হওয়ার কারণে যেখানটায় ঘাট ছিল পুকুরে নামার ঘাট, সেটা তো মানে বন্ধ হয়ে যাওয়ার মতন, ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সোজা আর যেতে পারছি না। এবার এই কোণার দিকে একটা প্রয়োজন, তো সেই কাজটাই আজকে হচ্ছে। নতুন একটা কাজ বলছিলাম, মানে পুকুরে নতুন ঘাট বাঁধানোর কাজ হচ্ছে। এই ওইটারই লাগবে নাকি কাকা? নরম জুতো ব্যবহার করতে দেলে এখন ২৪০০ টাকার জুতো পড়তে বলে তুমি ৪০০ টাকা দিয়ে একটু নরম বু না, ভালো জুতো তো কাকা ফোনটা রেখে এসেছিল নিয়ে গিয়ে, আবার নিয়ে আসতে গেছিলাম। আর আজকে একটা কাজ হচ্ছে বলছি, আর গতকাল কিন্তু একটা কাজ হয়েছে, শুধু কাজ আর কাজ। এই যে মাটিটা চাষ করা হয়ে গেছে, এবারে খুব শীঘ্রই ওলার কচুটা বসিয়ে দিতে হবে, সঙ্গে আরো বর্ষার সময় যা দানা দিন। হ্যাঁ, মাটিটা কালকে সন্ধ্যাবেলা চাষ করেছে, আজকে যা রৌদ্র, মাটির পুরো রস মরে যাচ্ছে, ভিজেছিল, এটা শুকিয়ে যাচ্ছে না, ভালো হচ্ছে।
যে টিলারটা চাষ করতে এসে খারাপ হয়ে গেছিল সে কিন্তু ওইভাবে একমাত্র পড়ে আছে। এটা আলাদা নতুন, আর একজনের কাছ থেকে বলে আর চাষ করে নেওয়া হয়েছে। এদিকে আমার এইগুলো বেশ শুকাচ্ছে, আর এইটা পুরো ভিজে গেছিল, এই তো সেই ভিজে বেরোচ্ছে, ওপর থেকে শুকিয়ে যাচ্ছে, আর এইটা ভিজে। এই উল্টো পাল্টে এখন এইভাবে দিই। দুটো বস্তা কাঠের গুঁড়ো একেবারে পুরো ভিজে হয়ে গেছিল। আমার শাম্মা বলছে বাগানে দিয়ে দে সার হবে বলে, তারপরে আমি এখানে ঢেলে ফেলেছি, তখন শুকিয়ে যাক। গোপালকে আপনারা তো চিনতে পাচ্ছেন, ওখা রোদ্রে বালি এনে ফেললাম, এখানে লজে কাজ হবে, রাস্তার জন্য কাজ শুরু হয়েছে, দিয়েই যাচ্ছে, এখনো দিতে হবে, এখনো 300 ফুট 400 ফুট লাগবে। তো আগের যে 300 ফুট আজকে শেষ হলো নাকি? হ্যাঁ, আগের 300 ফুট শেষ হলো। বেশ, তা বস না, চলে যাবি, চলে যাও। আর আমাদের একটা টিম মাত্র তিনটা তো দরকার, এই রান্নাঘরটা ঘিরতে হবে। আজকে ঘাট তৈরি হচ্ছে, আরো একটি নতুন ঘাট পুকুরের। আমাদের এখানে যে রান্নাঘর হয়েছে, রান্নাঘরের পাশেই একেবারে এই যে নতুন করে কাঠের একটি ঘাট তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে প্রথম ধাপ, ধাপ বলতে এটা একটু ঢাল হবে, আর তারপরে আরো একটা ধাপ হবে। কাকাই, কি ধরনের ঘাট হচ্ছে এটা? ওই আমাদের ওই জলঘরের পাশে যে ঘাট ওই টাইপের হবে, না একটা এটা একটু অন্যরকম হবে? না, ওটা এক ঢালোয়া ঘাট হয়েছে। হ্যাঁ, আর এটা একটু ধাপ ধাপ করে একটা ঘাট হচ্ছে। ঢালে ওঠা নামা করতে অসুবিধা হয়, অসুবিধা বা নিচে গিয়ে হাত পা ধুয়ে ওঠার জন্য একটু সমতল জায়গা রাখার জন্য ওই ধাপ করে করা হচ্ছে। তো তোমার খুঁটি কি কাঠে না পিলারের, এটা তো এখনো ভাবনা চিন্তা করে যাচ্ছ? এখন যেটা শক্তপোক্ত, সেটাই শক্তপোক্ত করতে গেলে 4 ফুটে যদি পিলার হতো তাহলে খুব সুন্দর হতো। হলে অনেকটা পাঁকে ঢুকে যাবে না? না, উপরের দিকে 4 ফুটে পিলার কেটে নেওয়া যায় না, বড় পিলার। হ্যাঁ, যায়। তো সেটা যদি যায়, আমার মনে হয় সেটা সব থেকে ভালো হয়, দুটো পিলার কাটলে, ওই একটা কাটলে দুটো হবে। আকাশের মুখ কিন্তু ভার হয়ে আছে, সাদা কালো মেঘে ছেয়ে আছে, যে কোনো সময় বৃষ্টিও হতে পারে, প্রচণ্ড গরম, আর একেবারে সেই ভ্যাপসা যে গরম সেটাই মানে মানুষ অস্বস্তিকর একটা পরিবেশের মধ্য দিয়ে আছে, কাজবাজও করা যাচ্ছে না ঠিক মতো। আর ঘাটটা এখানে এই যে প্রাথমিকভাবে যেখানে একটা ঘাট করা হয়েছিল এখান থেকে সরিয়ে এরকম জায়গাতে নিয়ে আসা হচ্ছে ঘাটটা। সেটা তো মনে হচ্ছে সেই ভ্যানের ছাউনি মতো হয়েছে, দেখাচ্ছে, ভ্যানের চালি মতো দেখাচ্ছে। আবার সে আগের মতো পরিস্থিতি, যেমন রোদ তেমনি গরম, একদম খাঁকা করছে, রাস্তা পুরো ফাঁকা, কোথাও একটা জনপ্রাণী কিচ্ছু নেই। আর এই রৌদ্রের মধ্যে ও গেছে বাজারের দিকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে, কতক্ষণে আসবে আমি শুধু দেখছি। পুরো ধুলো উড়িয়ে আসছে, রাস্তাঘাট পুরো ধুলো ধুলো। খুব দ্রুত, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। জেনারেটরের তেল শেষ হয়ে গেছে, কারেন্ট চলে গেলে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য জেনারেটরের তেল নিয়ে আসলাম, কাঁটা পেরেক 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 1 ইঞ্চি, তো এই সমস্ত মালপত্রগুলো গাড়ি একেবারে ঢুকিয়ে দাও, ওই একদম ওই মাথায় নিয়ে যাও, নাহলে মানে রোদ। আর এদিকে মাঠের দিকে ছাগল ভেড়া সব ওই গাছতলার একটা ছায়া আছে, সেই ছায়াতে তুলছে। এখানে আমার কাঠের গুঁড়ো গুলো বেশ শুকাচ্ছে ভালো, কাঠের গুঁড়ো শুকাচ্ছে, শুকিয়ে সব ঠিকঠাক আছে। বাবু কি মিস্ত্রি নাকি? হ্যাঁ, ও হেল্প করে তো, ও দাদুর অ্যাসিস্ট্যান্ট, ও তো অনেকদিন থেকে হেল্প করে, ওই এটা ধরো ওটা ধরো। আচ্ছা, কাঁটা পেরে গেছে কাকা, ঘাটের কাজ তো চলছে, পুকুরে নামতে হবে, আর আজকে এই পুকুর থেকে মাছ ধরবো, ইচ্ছে আছে। এই পুকুরে এইখানে এই পাশে ঘাটটা হবে, আর এখানে যা পালা দেওয়া, পালা উঠাবো, উঠিয়ে মাছ ধরতে হবে, নাহলে দুপুরে খাবো কি?
এই তো দারুণ হচ্ছে, একেবারে মাথা থেকে ও মাথা লম্বা খাট, খাটের মতো হচ্ছে ঘাট, ছোট একজনের দেখো থাকার মতো হচ্ছে, একেবারে একটা খাট হচ্ছে লম্বা। সুইমিং পুল তো আর করতে পারবো না, তো এই ঘাট পুল হবে মোটামুটি এখানে পুকুরের উপরে, যাতে একটু বসা যায় ভালো করে আরাম করে, পুকুর পুল হবে ঘাটের জন্য। এই যে দুটো থাকা, দুটো যে ধাপ হবে, একটা ঢালে আর একটা সমতল ধাপ, তো এই একটা তৈরি হয়ে গেছে আর এদিকে আর একটা তৈরি হয়ে গেছে। এখন শুধু ঘাটে এটাকে ফিটিংস করতে হবে। পুকুরে বেশ পালাপুলি দেওয়া আছে, এই পুকুরে খুব একটা মাছ ধরা হয় না বলে, এখন এগুলো ওঠাবো, উঠিয়ে এই পুকুর থেকে মাছ ধরব। যে কাঠ দুটো নিয়ে আসা হলো একটু ছেটে ছুটে, আর এই দিকটা একটু সুচালো করে নেওয়া হয়েছে, কারণ এই দুটো কাঠ পুকুরের একেবারে যেদিকটা জল থাকবে সেই দিকে এই দুটো কাঠ পোতা হবে। বাবু তুমি কি করছো ওদিকে? ওখানে ছিলে জলে, কি ভাসা ছিলে? ভাসাছিলাম না, পাথর মেরেছিলাম, ওইখানে একটা গিয়ে পুঁতে গেছে। রৌদ্রের থেকে ওই শেডের তলায় যাও। ওটা মা তোমার কি ওই ভুরু তুলে দিচ্ছে না কি করে দিচ্ছে? নখ কেটে দিচ্ছে? কাকুমা স্নান দান করে উঠে বসে আছে, বাইরে প্রচুর গরম, ঘরে ফ্যান ছাড়া, ঠাকুমা তো একা একা নখ কাটতে পারে না, হাত প্রচন্ড কাঁপে, ওই জন্য সুস্মিতা এই নখ গুলো কেটে দিচ্ছে। আর চান করে উঠলে পরে এই হাত ভিজে আছে, নরম আছে। ঠাকুমাকে দেখতে কত সুন্দর লাগছে দেখেন, ও সৌরভ জলে নামার জন্য ব্যস্ত। পা সরিয়ে দিয়ে বলো ওখান থেকে। এত বড় কাঠটা উঁচু করে করে ফেলতে হচ্ছে, মাথাটা ছেটে নিয়েছে ভুল করে। এই জায়গায় কিন্তু পড়ছে খাম্মা, ওখানে বসে আছে। ঘাটটা হয়ে গেলে পরে আপনারা দেখতে পাবেন ঠিক কেমন হচ্ছে, এখন ঠিক বোঝা যাবে না। একটু দড়ি আনতে যাচ্ছে ওইদিকে সৌরভ, তোমরা দুজনে কিন্তু পা সরিয়ে কাজ করো, ওই একবার পড়লে না। ওই তিনটে রুম যে ঘরটা ওর সামনে সোজা বেরিয়ে যা, আরেকটা যাচ্ছে ওর পাশে, ওখানটায় বসে। বেঞ্চ জাল ধরা নদীতে, বেঞ্চ জাল ধরা যে কাঁকড়া রাছার খুব মোটা, এটা ছেড়ে দিচ্ছি। আস্তে 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 আস্তে, তিনজনে মিলে আস্তে আস্তে কিন্তু সেই লম্বা মাথা মাটির তলায় ঢুকে যাচ্ছে, দুটো পাশাপাশি পিলার যেন। না না, ওর ফাঁকে দূরত্ব আছে। কাকার মা আবার সে ঠিক করে নিচ্ছে, এখন এই পুকুর থেকে পালা তুলবে মাছ ধরবে কখন তার ঠিক নেই। ওই তো অনেকটা বসে গেছে, মাথা মোটা না, তোমরা দুজন তিনজন ওখান থেকে পাটা সরিও। দেখেছো অনেকটা বসে গেছে, ওইটার থেকে ডাউন হয়ে গেছে, চিন্তা করছিলে নামো আবার আর কি। এবার উপর থেকে বাড়ি মারার মতো হয়ে গেছে, বাবলা
কি আরাম! হ্যাঁ এখানে নিচে দুটো পোঁতা হয়ে গেছে, এবার উপরের দিকে পোঁতার কাজ চলছে, ধাপে ধাপে হবে ঘাটটা। এবার ওটা শোনা, উপর থেকে ওইটা কেটে দেওয়া হচ্ছে, তাতে করে বাড়ি ভাড়লে ঠিকঠাক হবে, মানে উঁচুতে হাতে পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে হয়ে গেলে। ছৌরা উঠবে না, ওর বাবা এসে উঠে ঘাটে গিয়ে পা ধুবি। ওটাকে তুমি এবার এই দিক থেকে পালা টালা গুলো তোলো, পালা তুলছি তুমি একদম। কালকের মাছ ধরা হয়েছিল, আমি পালা তুলেছিলাম নিচের থেকে, ও কেমন মেরে মাছ ধরেছিল, আজকে ও পালা তুলছে, আমি কেমন মারবো, পাবো কিনা আমি সেটাই ব্যাপার। কেন পাবে না, পুকুরের মাছ যাবে কোথায়? আর এটা তো একদম ছোট্ট একটা ডোবা, প্রচুর কাঠ কিন্তু এর মধ্যে, প্রচুর পালা এর ভিতরে। জালটা ওই নিল শেষ পর্যন্ত, পালা মোটামুটি পুকুর পাড়ে তোলা হয়ে গেছে, এখন কয়েক খামন জাল ফেলবে। পুকুরের এপার থেকে ওপারে করে বাঁশ দেওয়া আছে, থাক না ওটা যেরকম আছে সেরকম থাক না, ফেলো দেখি কি হয়। ওদিকে ঘাটের কাজ হচ্ছে, এদিকে মাছ ধরা হচ্ছে। পুরো খালি নাকি? ঠোকর দিচ্ছিল, কি টানবা তুমি? ও এ দেখো আমি ক্যামেরায় আছি, তুমি মাছ ধরছো, তোমার বলছো জাল টানবো, পারবো, যাচ্ছে এরা যে আছে বলতে হবে, আগে এরকম মাছ কাঁকড়া কত ধরেছে, এই অত বড় পালা থাকলে আর ওখানে ঠোকর দিয়েছিল, কে মাছ ধরা জালে গেছে দেখো। বালতু আছে তো বউটু, ওটা বা পুকুরের তলায় কত কিছু কাঠ আছে, ঘরে কি মাছ তাই, ওটা আমার ঘরটা ধরে নাও। আমি ওদিকে ঘাটের দিকে ছিলাম, দেখছিলাম, বলে এই দেখো একটা ঘাটে মাছ, থামাও ওপরে নিয়ে ঢালো, ওদিকে তো ঘাট প্রায় হয়ে যাবো, যাবো ওখানে ঢেলে দাও, ওই তো কই মাছ, ওটা মা হাড্ডু গিয়ে না, কাদের মধ্যে হাড্ডু গিয়ে না, আমি একটু ঘরের দিকে গেছিলাম, সৌরভ চান করে উঠলো, ওকে খেতে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে দুজনে মিলে মাছ ধরছে, দেখি কি খবর। আমার ডাকাতে একটু অসুবিধা হবে মাছ ধরতে এই পুকুরে, কারণ প্রচুর পালা, চারিদিকে পালা পরিষ্কার করলে, এইটা পড়েছে এটা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, হ্যাঁ হ্যাঁ, রূপচাঁদা মাছ একটা পড়েছে, ওই মাঠের পুকুরে ছিল, আর ওখান থেকে দুই একটা করে পড়তো, আর এনে ছেড়ে দেওয়া হতো, যা হয়েছে হবে। কই তেলাপিয়া কখন পেয়েছো? আমি একটুখানি ঘরে গেলেই আমার ডাকাডাকি, ব্যাপার কি একটা হয়েছে,
ওরে বাবা, এটা তো ওটার থেকে বড়। এই এইটা নিয়ে ওইটা ছাড়বে না কি গো? ওটা জানতে আছে না ওটা মা হাসি কাটে তো সবে তো ধরলো। আর ওই রুই মাছটা সব কি নিতে হবে না, এটাই বড়। আমার ঠাম্মা মাছ কাটা লোক, ছাতা মাথায় দিয়ে শুধু মাছ কুটে যাচ্ছে। এই ওইটা ছেড়ে দাও বুঝলে। ঠিক আছে, এইবারে বাদ দাও তুমি নাকি? হ্যাঁ এবার বাদ দাও। ওটা মা চলো খেয়ে নাও, মাছ ধরে খাওয়া হয়ে যাচ্ছে। ঘাটটা কিন্তু এই পজিশনে এসে দাঁড়িয়েছে, দেখাচ্ছে দারুণ। যেখানে দেবে তো সেখানে শুকাবে এখন রয়েছে।